আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা হ্যামার বিফেন কীভাবে আপনি সৌদি আরবে সেটিং করবেন, কোন সিমের কী সেটিংস, এটা আমি আজকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনি হ্যামার বিফেন লিঙ্ক আপনাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, আপনি এই লিঙ্কে ক্লিক করে এই হ্যামার বিফেন ডিএনএস হ্যামার বিফেন সফটওয়্যারটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, কিংবা আপনি জাস্ট ডিএনএস হ্যামার বিফেন লেখা সার্চ দিলে চলে আসবে। সার্চ দিলে তারপর চলে আসার পর তার জাস্ট আপনি ইনস্টল করবেন সিম্পলি, অন্য অন্য বিফেন যেভাবে কিংবা অন্য অন্য সফটওয়্যার যেভাবে আপনি ইনস্টল করেন জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করার পর আমি ইনস্টল করা শেষ, এখন আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর আপনাকে প্রথমে আপনি আপনার রেসালা থেকে যে পিনটা অ্যাক্টিভ করবেন পিনটা এরকম থাকবে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই কেমন থাকবে, এই যে এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকলে এই যে 7392 যেটা আছে না হ্যাশের এই পাশে, হ্যাঁ এটা হলো পাসওয়ার্ড, আর হ্যাশের এই পাশটা যেটা যে 2M H 4723 এটা হলো ইউজার নেম। আমরা কী করবো, হ্যাশ পর্যন্ত হ্যাশ সহকাইটা দিব, এই যে হ্যাশ পকেট দিলাম, তারপর আমরা এই যে দিব 73 পাসওয়ার্ডটা দিব 7392। হ্যাঁ, তারপর জাস্ট আমরা এখন কানেক্টে ক্লিক করলাম। যদি কানেক্টে ক্লিক করি, ওই যে অন এই যে লেখা আছে যে অন, যে অন এটা আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু বিফেনটা এখন কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা ধরেন এই 5 নম্বর সার্ভারটা দিলাম। তো অবশ্যই এটা একটা মনে রাখতে হবে, প্রথমে আপনি যখন নতুন একটা পিন অ্যাক্টিভ করবেন আপনার রেসেলার থেকে, এটা অবশ্যই অবশ্যই আপনি যখন সফটওয়্যারটা ওয়াইফাই দিয়ে কানেকশন মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন কিংবা ডাটা দিয়ে ডাউনলোড করেন, তো প্রথমে আপনি ক্লায়েন্টের কী করবেন জানেন, নতুন একটা ইউজার অ্যাক্টিভ করবেন যখন, তখন তাদেরকে এইভাবে সেট করে দিবেন। সেট করে দিয়ে আপনি ওয়াইফাই কিংবা আপনি যে কোনো ইন্টারনেট মাধ্যমে জাস্ট প্রথমে বিফেনটা কানেক্ট করবেন, যে কানেক্ট বাটনে ক্লিক করলাম, তারপরে অ্যালাউ, এটা নতুন অবস্থায় এরকম অ্যালাউ আসবে, আর অন্য এই যে বিফেন পারমিশন এই দুইটা নতুন অবস্থায় চাবে, এরপরে আর কানেক্ট করতে হলে চাবে না। এই দেখুন আমি বিফেনটা কানেক্ট করলাম, কানেক্ট করে জাস্ট আমরা 30 সেকেন্ড ওয়েট করবো। 30 সেকেন্ড ওয়েট করলে আমাদের অ্যাপসটা আপডেট হবে, যে আপডেট কনফিগার লেখা আসছে না, এখন আমাদের অ্যাপসটা কিন্তু আপডেট হইতেছে। হ্যাঁ, আমরা জাস্ট 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ড ওয়েট করবো, তারপর আমাদের অ্যাপসটা আপডেট হবে। আমরা যে এখন যদি অফ বাটনে ক্লিক করি, দেখেন অফ বাটনে ক্লিক করলাম, তারপর আমরা একটা এটাকে এই অ্যাপসটা থেকে বের হয়ে গেলাম, এই যে বের হয়ে গেলাম, আবার অ্যাপসটা আমি যদি ওপেন করি দেখুন আমাদের অ্যাপসটা কিন্তু এই যে আপডেট হয়ে গেছে। এই দেখেন আমাদের অ্যাপসটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে, এই যে আমাদের অ্যাপসটা আপডেট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যে কোনো একটি সার্ভার দিয়ে কানেক্ট করতে পারবো, যে কোনো একটি সার্ভার। আগে কিন্তু আমাদের সার্ভার ছিল 5টা, আমরা যখন ওয়াইফাই দিয়ে কানেকশন করলাম 30 সেকেন্ড 40 সেকেন্ড ওয়েট করলাম, তখন আমাদের অ্যাপসটা আপডেট হয়েছে, যখন আমরা বের হয়ে গেলাম তখন কিন্তু অ্যাপসটা অনেকগুলো সার্ভার চলে আসছে। দেখছেন এই যে অনেকগুলো সার্ভার চলে আসছে, এই জায়গাতে যে কোনো একটি সার্ভার দিয়ে আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি স্পেশাল 46 নম্বর সার্ভারটা দিলাম, ধরবো এই জায়গায় আসছে, ধরেন এই জায়গায় আমি দিলাম, যদি আমরা জেনএস ইউজ করতে চাই এফবি প্যাকেজটা দিয়ে, যেটা সোশ্যাল প্যাকেজ আছে এটা দিয়ে ইউজ করি, এটা দিতে হবে, তারপর Gen 2 গাছের প্যাকেজ অনুযায়ী, তারপর জেন আনলিমিটেড এটা দিতে পারেন, আর জেন ক্যাশে এটা দিতে পারেন, তারপর জেন সিম ইউজ করতে হলে, হ্যাঁ, তারপর HTC যদি ইউজ করতে চান তাহলে ডিরেক্ট আপনি কী করতে হবে, HTC TV। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাইতেছি HTC TV এই যে এই প্যাকেজটা দিতে হবে, যেটা 10 রিয়ালের প্যাকেজটা, HTC TV এই প্যাকেজটি দিয়ে জাস্ট অন বাটন ক্লিক করলে বিফেনটা কানেক্ট হয়ে যাবে, এটা ওয়াইফাই ডাটা অন করে। আমি ওয়াইফাইটা অফ করে দিলাম, আমি এখন ডাটাটা অন করলাম, ডাটা অন, হ্যাঁ ডাটা অন আছে, জাস্ট এখন আমরা দিদি জাস্ট কানেক্ট দিই HTC তে কানেক্ট হয়ে যাবে 10 রিয়াল প্যাকেজটা। আচ্ছা, আমরা যদি এখন মোবাইলে সিমে কানেক্ট করতে চাই, মোবাইলে 20 রিয়াল কিংবা 25 রিয়াল প্যাকেজটা যদি কানেক্ট করতে চাই, তাহলে ক্যাশে মোবাইলে যে 20 রিয়াল সিলেক্ট করে তার জাস্ট ওয়ান বাটন ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তারপর যদি 25 রিয়াল প্যাকেজ করতে চাই এটা দিলে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় হলো যে আপনি যদি HTC সিমে কানেক্ট করছেন, তারপর জেন সিমে দেখালাম, হ্যাঁ মোবাইল সিমে দেখালাম, এভাবে আপনি সৌদি আরবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো জাস্ট এখন যদি আমরা কানেক্টে ক্লিক করে দেখবেন আমাদের বিফেনটা কানেক্ট হয়ে যাবে, এই যে কানেক্টিং হয়ে যাবে, এই যে কানেকটিং সাকসেসফুল, এই যে দেখেন থ্যাংক ইউ ফর ইউজিং বিফেন, ওই যে উপরে চাবি চিহ্ন চলে আসছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই কিন্তু আপনি অ্যাপসটা আপডেট করে নেবেন ওয়াইফাই দিয়ে, এটা যখন আপনি যে বিফেনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না তখন ইউজারটা দিয়ে আপডেট করে নিলে হবে। হ্যাঁ, তো আমরা এটা ডিসকানেক্ট করে দিলাম, তো বুঝতে পারছেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।